20 বছর ধরে ব্যথা হাঁটতে পারি না চলতে পারি না খাইতে পারি না মানে মাজা ও সমস্যা তারপরে এখন যে ডক্টর কাছে যাই ওরা বলে কি আপনার ভালো হবে না ওষুধ সময় পিছু একটু ভালো থাকবেন একবার আপনার সময় শেষ ক্ষয় হয়ে গেছে হাত পাও মেরুদণ্ড আর দিনেতে করছি চিকিৎসা করছি অনেক ডাক্তার দিয়েছি হোমিওপ্যাথি এলোপ্যাথি অনেক কিছুই খাইছি এখন আমার মতো আমি হ্যাঁ আসছি 11 তারিখে ভর্তি ছিলাম এখন আজকে হইলো 19 তারিখ কালকে চলে যাবো আশা করছি 20 তারিখে ইনশাল্লাহ খুবই ভালো আমি কোনোদিন আশা করি না এরকম আমি যে অবস্থা তো সুস্থ হবে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক প্রতিবার আপনাদের সামনে যখন নতুন নতুন করে কোনো একজন পেশেন্টকে নিয়ে আসি চেষ্টা করি তার যতটুকু সম্ভব ডিটেলস আপনাদের সামনে তুলে ধরার জন্য তার যে প্রবলেমসগুলো তিনি ফেস করেছেন চিকিৎসা করতে গিয়ে বা সামাজিক জীবনে যে ধরনের সমস্যাগুলো তারা ফেস করেন সেই বিষয়গুলো আমরা চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরার জন্য যাতে তার যে ভালো জিনিসগুলো আছে বা ভালো দিকগুলো আছে সেগুলো যাতে আপনারা গ্রহণ করতে পারেন যে জিনিসগুলো তার জীবনে ভুল ছিল ভুল ডিসিশন ছিল সেগুলো থেকে যাতে আপনারা বিরত থাকেন যাতে কখনো বলতে না হয় ইস আরও আগে যদি আমি জানতে পারতাম এই চিকিৎসা সম্পর্কে বা এত দেরি হয়ে গেল শুধুমাত্র আমার না জানার কারণে এই আফসোসটুকু যাতে কাউকে করতে না হয় এটাই আসলে আমাদের মূল উদ্দেশ্য দর্শক আজকে আমাদের সাথে আমাদের একজন মা উপস্থিত আছেন ঢাকার আজমপুরে থাকেন উনি স্থানীয় বয়স প্রায় 60 বছর এবং ব্যথার বয়সটাও কম না প্রায় 20 বছর অনেক দিন এত অল্প সময়ের ভিতরে এই 20 বছরের ছোট ছোট কষ্টগুলো ছোট ছোট কান্নাগুলো একসাথে আসলে বলাটা সম্ভব না তারপর আমরা একটু চেষ্টা করব ওনার এই কষ্টগুলো কি কি ধরনের ট্রিটমেন্ট করেছেন ব্যথার সাথে কিভাবে যুদ্ধ করেছেন পুরো বিষয়গুলো আমরা প্রথম থেকে একটু যতটুকু সম্ভব একটু শোনার চেষ্টা করব ওনার কাছ থেকে আসসালামু আলাইকুম মা কেমন আছেন আজকে আলহামদুলিল্লাহ আপনার নাম হচ্ছে নুরুন্নাহার বেগম ঢাকার হচ্ছে আজমপুরে থাকেন ওকে আপনার কয় সন্তান আমার 6 মেয়ে আলহামদুলিল্লাহ মা আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান যিনি বিশিষ্ট বাত ব্যথা এবং পেন প্যারালাইসিস বিশেষজ্ঞ স্যারের কাছে এসেছিলেন ট্রিটমেন্টের জন্য এবং স্যারের ট্রিটমেন্ট নিয়েছেন এবং আজকে আপনি ভালো আছেন সুস্থ হয়ে আপনি বাড়ি চলে যাবেন কি এমন হয়েছিল এবং সেটা কতদিন আগে প্রথম শুরু হয় 20 বছর ধরে ব্যথা হাঁটতে পারি না চলতে পারি না খাইতে পারি না মানে মাজা ও সমস্যা তারপরে এখন যে ডক্টর কাছে যাই ওরা বলে কি আপনার ভালো হবে না ওষুধ সময় পিছু একটু ভালো থাকবেন একবার আপনার সময় শেষ ক্ষয় হয়ে গেছে হাত পাও মেরুদণ্ড আর দিনেতে করছি চিকিৎসা করছি অনেক ডাক্তার দিয়েছি হোমিওপ্যাথি এলোপ্যাথি অনেক কিছুই খাইছি এখন আমার মতো আমি হ্যাঁ আসছি 11 তারিখে ভর্তি ছিলাম এখন আজকে হইলো 19 তারিখ কালকে চলে যাবো আশা করছি 20 তারিখে ইনশাল্লাহ খুবই ভালো আমি কোনোদিন আশা করি না এরকম আমি যে অবস্থা তো সুস্থ হবে আলহামদুলিল্লাহ মা 20 বছর আগে যখন প্রথম ব্যথা শুরু হয় আমরা আপনার ডায়াগনোসিসে যেটা দেখতে পাচ্ছি যে আপনার PLID ছিল লাম্বারে 3-4-5 এবং S1 এবং PID সার্ভাইকেলে 3-4-5-6 অস্টিওআর্থ্রাইটিস ছিল আপনার 2 হাঁটুতে এবং পাশাপাশি আপনার স্পন্ডলো আর্থ্রোপ্যাথি এক ধরনের বাত ছিল আপনার শরীরে প্রথম যখন ব্যথা শুরু হয় কোথায় ব্যথা শুরু হয় প্রথম ব্যথায় মাজা কোমরে বসে আছেন বসে রান্না করছেন উঠতে পারছেন উঠতে গেলে ব্যথা হয় ব্যথা মানে আর বলার বাহিরে শুয়ে আছেন শোয়া থেকে উঠতে গেলে কষ্ট হয় সব দিকেই আমি বিস্তার বন্ধ বুঝতে পারছি না কোনো জিনিসই না কাজ কাম করলে হাতে পড়ে যায় মানে কোনো সংসার চলার মতো আমার কোনো ক্ষমতা নাই বলছি আমি চলতে পারবো না মানে একটা সময় ছিল যে মানুষটা পুরো সংসার নিজের হাতে সামলাতেন পুরো সংসারের সব কাজ পুরো দায়িত্ব আপনি নিজে একাই নিতেন সেই মানুষটা হঠাৎ করে দেখছেন ধীরে ধীরে আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন এবং প্রচণ্ড কোমর ব্যথা সেই কোমর ব্যথার যখন প্রথম শুরু হয় কোনো ডক্টরের কাছে গিয়েছিলেন অনেক ডক্টরের কাছে গেছি প্রথম যখন ডক্টরের কাছে যান কি বলেছিল মনে আছে বলেছি ওষুধ খান মানে 1 মাস 2 মাস পরে দেখা করি খাইতে খাইতে 1 মাস গেছি 2 মাস গেছি পরে যায় না কিন্তু বিশ্বাস হয় না মানে ব্যথা যায় না ব্যথা যায় না আমি কি ওষুধ খাবো টাকা অনেক খরচ তো এখানে সবগুলো স্যারের প্রধান এখানে যে সেবা আমি পাইছি মানে আমার চিকিৎসা আমি 3 দিন পরে আমার ভালো লাগছে
এখন বাড়িতে স্যার বলছে 20-25 দিন থাকবে, নাহলে আমি 4 দিন ইনশাআল্লাহ আমার অন্যরকম হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো যখন আপনার প্রথম ব্যথাটা শুরু হয়, আপনি বলেছেন কোমর ব্যথা থেকে শুরু হয়, ব্যথাটা কি আস্তে আস্তে কাঁধের দিকে ছড়িয়ে যাচ্ছিল, হাঁটুর দিকে যাচ্ছে? হাঁটুর দিকে যাচ্ছে, মানে প্রথমে দেখছেন প্রচন্ড কোমর ব্যথা, এরপরে দেখছেন আপনার হাঁটুতে সেই ব্যথাটা যাচ্ছে। হাঁটু ব্যথা শুরুর পর আপনি আগে যেরকম চলাচল করতেন, সেই চলাচল করতে আপনার অনেক কষ্ট হতো, হাঁটতে পারতেন না, বলা বাহিরে, মানে জিনিসটা কি এরকম হতো যে কিছু দূর আপনি হাঁটছেন, হাঁটার পরে আর আপনি হাঁটতে পারছেন না, বসে যেতে হতো, মাঝখানে হাঁটু শক্তি কমে গেছে, হাঁটতে পারতাম না, এতটা খারাপ অবস্থা, বিছানা থেকে উঠতে গেলেও প্রচন্ড কষ্ট হতো, হাঁটতে গেলে বাথরুমে বা কোথাও যেতে হলে আরেকজনের সাহায্য নিয়ে যেতে হতো, কাপড় সবই চেক করতে পারিনি, অনেক সমস্যা, বলা এখানে আমি তো আল্লাহ কাছে গেলে আল্লাহ তুমি আমার কেমন সুস্থ করলা, এই অবস্থা আমি রুগী 8 দিনে, আমি হলো বলাইতাম না কোনো দিন, এখন সাথে বলে আপনি ফুটবল খেলবেন হাঁটু দিয়ে দেখবেন। যখন ডক্টরের কাছে গিয়েছেন, ডক্টররা বলেছেন যে আপনি কোনোদিন সুস্থ হবেন না এবং এইভাবেই আপনাকে সারা জীবন থাকতে হবে, শোনার পর কেমন লেগেছিল নিজের কাছে? লাগছে কি আমি কইছি আল্লাহ তুমি আমার রাস্তা বলে আমার নিয়ে যাও, বাচ্চা কোনো লাভ নাই, এই ব্যথা নিয়ে, এই কষ্ট নিয়ে, বিছানা অন্যের অনুগ্রহ নিয়ে বাঁচা, অন্যের সাহায্য নিয়ে বাঁচা, এটা তো আসলে অনেক কষ্টকর, গোসল করতে পারছি না রীতিমতন, করিও না, এই জন্য খারাপ কি করতাম, খারাপ হয়ে গেছি, খারাপ হয়ে থাক থাক, আসলে যাইতে আমার টাকা অনেক ফেলছে আমার হাজব্যান্ড, এখন কত তোমার কি দিতাম আমি ব্যাঙ্গে, এখন তোমার শখ যাও না সফিল স্যারের কাছে, প্রথম তুমি যাও, আমার মেয়ে দিয়ে দিয়েছে সিরেট, তিন চার দুই তিন দিন দিয়েছে, দুই তিন রাত আমার বিশ্বাস লাগবে, তো এত সব কিছু ভালোই না, আমার যাবো, তো তারপর আসলাম, আসি ইনশাল্লাহ ভর্তি, এখন তো একটু চিকিৎসা শুরু, তোমার মতে তিন চার দিন আমি ভালো। স্যার যখন প্রথম আপনাকে দেখেন এবং দেখার পর স্যার কি বলেছিলেন মনে আছে আপনার? বলেছে কই ইনশাল্লাহ আপনি চিকিৎসা করেন, কে বলে ভালো হবো না, ভালো হবেন, আমরা সিরিয়াস রোগে ভালো হয়েছি, হাঁটতে পারছেন এখন কি আপনার সেই হাঁটা চলা করলে হাঁটুতে ব্যথা করে? না, আপনি উঠা বসা থেকে দাঁড়ালে বা সেই কোমরে যে আগে প্রচন্ড ব্যথা হতো, অন্য সাহায্য নিয়ে যেতে হতো, সেটা কি এখন করতে হয় না? ওইটা না, আমি কই না আসবো তো, অসুস্থ তো, অসুস্থ পরে আমি দেখি যদি আল্লাহ লাগে তো আসবো, না আসবো কেন, স্যার এতে বলছে আর লাগবে না, আপনি নিয়মিত চলবেন, কোনো ইয়ে করবেন না, জুলবেন না, নিচে আপনি যেটা কিছুদিন আগে বলেছিলেন যে আপনি অসংখ্য মানুষের ভিডিও দেখেছেন, অনেকের ভিডিও দেখেছেন এবং একটা ইচ্ছা ছিল আপনার যে আপনিও একদিন আসবেন, আজকে ঠিক একই জায়গাটা আপনি আছেন এবং অসংখ্য মানুষ এই মুহূর্তে হয়তো আপনাকে দেখছেন, তাদের জন্য যদি কিছু বলেন আপনি? আমি তো আমার কালকে বুঝলাম কোথায় হসপিটাল, কোথায় শ্যামলী সফিউল্লাহ প্রধান মামনি ব্যায়াম মিলে ভর্তি, আমি আইসে দেখেন বাবা ব্যায়াম করে না, অনেক কিছুই করায়, যার যা প্রয়োজন তা দেয়, পরে আমি আইসে বলবো না, আমার তো দেখলে বুঝবেন খালি ফোন আসে, আপনি মানে এরকম আরো অনেক রোগী আছেন যারা আপনাকে দেখেছেন যে আপনি এরকম অসুস্থ মানুষ, তারা আপনাকে ফোন করছেন যে আপনি এখন কেমন আছেন, সুস্থ আছেন কিনা, কি এর ভর্তিছেন ব্যায়ামের জন্য? আচ্ছা, যখন আপনার কাছে শুনেছেন যে আপনি সুস্থ হয়ে গেছেন, তখন শোনার পর তারাও আসার মতো আগ্রহ প্রকাশ করছেন, আলহামদুলিল্লাহ। এখন দেখলে বাবা আমি আপনাকে দেখার শখ ছিল, কেমন লোক কি ভিডিও এত কিছু যেন জানতাম, আল্লাহ আমার দেখাইছে আসিয়া আলহামদুলিল্লাহ দেখছি, আমি খুব শুক্র, আমি অনেক ইয়ে করে আইছি, বিশ্বাস করে আল্লাহর রূপে দিচ্ছি, আল্লাহ যাই দেখি ভালো হই, এটাই বাবা আর কিছু না, এখন দোয়া চাই, আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে কবুল করুন মা। আমি অনেক ইয়ে করছি, একই দিয়ে গেছে, কম একই থাকে লোক নাই, দিনের পর দিন কত কষ্ট করতে হয়েছে, বিছানা থেকে উঠতে পারেননি, খাওয়া দাওয়া করতে পারেননি, বাসায় যে মনে করছে হাঁটাহাঁটি করবো আর নিয়ম মতো ম্যামরা শিখিয়ে দিলে করবো, আর প্রয়োজন না পড়লে আবার আসবো, আলহামদুলিল্লাহ এই খুশি বাবা। সবার দোয়া চাই, দর্শক শুনলেন আমাদের মা আপনাদের সবার কাছে দোয়া চেয়েছেন, আমরা সবাই ওনার জন্য দোয়া করবো যাতে জীবনের শেষ দিন পর্যন্ত উনি এরকমটাই সুস্থ থাকেন এবং ভালো থাকেন। দর্শক, গত 20 বছরের কষ্ট এত অল্প সময় যদিও বলা শেষ করে যাবে না, ছোট ছোট অনেক কষ্ট আছে, আপনি নিজেই দেখুন, আপনি যদি কখনো অসুস্থ হয়ে পড়েন একটা মানুষকে আপনি কতবার ডাকবেন সাহায্যের জন্য, বাথরুমে যাওয়া, উঠা বসা, জামা কাপড় পরা, খাবার, কত কিছু আছে,
যখন আমরা সুস্থ থাকি আসলে আমরা তখন বুঝতে পারি না আল্লাহর এই বড় নিয়ামতটা। দর্শক আল্লাহ আজকে আর তেমন কিছু বলবো না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ হয়ে বাকিটা জীবন পার করবেন, অসুস্থ হয়ে না। ধন্যবাদ আপনাদের সকলকে, আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।